এই ঘূর্ণিঝড় থেকে যদি সমুদ্রের কল উপকূলবর্তী এলাকাকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের যে গাইডলাইন কেন্দ্রীয় সরকার করে দিয়েছেন, কেন্দ্রীয় পরিবেশ দপ্তর করেছেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ করে দিয়েছেন, তাকে মান্যতা দিয়েই আবার নতুন করে দীঘার ওই এলাকায়, মন্দারমণির এলাকায়, তাজপুরের এলাকাতে কিন্তু আমাদের কনস্ট্রাকশন করতে হবে। ইয়াসের পর দীঘার ধ্বংসলীলার ছবি দেখে এমনই বলছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন মুখ্য আইন আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। নমস্কার, আজ 29শে মে, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। বিশ্বজিৎ বাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব ছাড়ার নির্দেশ কেন্দ্রের। রাজ্যকে চিঠি, 31শে মে সকাল 10টার মধ্যে রিপোর্ট করতে হবে দিল্লির নর্থ ব্লকে। নারদ মামলায় ধৃত 4 হেভিওয়েট নেতা মন্ত্রীদের জামিন মঞ্জুর হাইকোর্টের। ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর মদন, ফিরাদ, সুব্রত, শোভনের। সংবাদ মাধ্যমে নারদ মামলা নিয়ে মুখ খুলতে পারবেন না। পলাইকুণ্ডায় মোদীর রিভিউ মিটিং এ যোগ দিলেন না মমতা, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে সাক্ষাৎ। ওড়িশাতে 500 কোটি এবং ঝাড়খণ্ড ও বাংলাকে মোট 500 কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত মোদীর। প্রধানমন্ত্রীর কাছে 20,000 কোটি টাকার ক্ষতিপূরণ পেশ মুখ্যমন্ত্রী। ক্ষতির সত্যতা বিচার করে তবেই ত্রাণ, দীঘার প্রশাসনিক বৈঠকে বার্তা মমতার। আলাদা আলাদা কপ্টারে ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মোদী মমতার। আজ দীঘা নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর পরিদর্শনে মমতা। প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে কেন নেই মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলে পরপর টুইট রাজনাথ সিং, অমিত শাহ, বিজেপি নেতৃত্বে। কিছুদিন আগেই বাংলার মানুষ ওদের শিক্ষা দিয়েছে, তবু ওরা শিখবে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ওয়ান ওয়ে ট্রাফিক নয়, কটাক্ষ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। ফিরে আসছি আজকের হেডলাইন্স নিয়ে, তার আগে আলোচনা করে নেব বিশ্বজিৎ বাবুর সঙ্গে। দীঘার জন্য তৈরি হয়েছে প্রে ফর দীঘা হ্যাশট্যাগ। নাগরিকরা দীঘার এই ধ্বংসলীলার ছবি দেখে আবেগপ্রবণ, তাড়াতাড়ি সেরে ওঠার প্রার্থনা করছেন তারা। কিন্তু দীঘা, মন্দারমণি, তাজপুরের সমুদ্র সৈকতের অসুখ তো আজকের নয়, ঠিক কোথায় সমস্যা, কেন এভাবে খেসারত দিতে হলো দীঘাকে, দীঘাকে বাঁচানোর উদ্যোগী হয়েও কেন পারা গেল না, কিভাবে বাঁচতে পারে দীঘা, সেই পথে বাতলে দিয়ে আজকের আলোচনায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন মুখ্য আইন আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত এই সময় করলে। নমস্কার, বলো। প্রথমে যেটা জানতে চাইবো যে প্রে ফর দীঘা সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে এবং বহু মানুষ তারা দীঘার এই বর্তমান পরিস্থিতি নিয়ে, যে ইয়াসের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে তারা আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কিন্তু অসুখটা কি শুধু প্রে ফর দীঘা বললেই সারবে, ঠিক কোন জায়গায় দীঘার অসুখ সেটা আপনার কাছ থেকে প্রথমে জানতে। দেখুন, দীঘার যে অসুখ, এই প্রাকৃতিক দুর্যোগের পরে অনেকেই আবেগশীল হয়ে দীঘা লন্ডভন্ড হয়ে গেছে, এই কথাগুলো অনেকেই বলছে ঠিকই। মানে পশ্চিমবঙ্গে বাঙালিদের একমাত্র কম পয়সা বেড়ানোর জায়গা হচ্ছে দীঘা সমুদ্র সৈকত, কিন্তু এটা তো ভবিতব্যই ছিলই। আজকে দীঘার একটা 1991 সালে কোস্টাল রেগুলেশন জোন নামে একটি আইন তৈরি করা হয়, সে আইনের লক্ষ্য ছিল সমুদ্রের যে হাই টাইট লাইন রয়েছে তার থেকে 500 মিটারের মধ্যে যাতে কোনো কনস্ট্রাকশন না হয়, কারণ এই 500 মিটারের মধ্যে সমুদ্রের যে উপকূলে অবস্থিত থাকে ঝাউবন, কেয়াবন এবং জীববৈচিত্র্যের সমাহার, এই থেকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোস্টাল রেগুলেশন জোন তৈরি করে দেওয়া হয়। এবং আগে কিন্তু শুরু, যখন দীঘা প্রথম, যখন দীঘা এই তো আজকের না দীর্ঘকালে, মানে বিধান রায়ের সময় থেকে এই দীঘার কথা আমরা শুনে থাকি, তখন ঝাউবন ছিল। আমরা যদি একেবারে 90-এর দশকেও প্রথমে চলে যাই, কি 80-এর দশকে প্রথমে, তখনও পুরনো দীঘা থেকে নতুন দীঘা যাওয়ার মধ্যে একটি রাস্তা ছিল, পিচ রাস্তা, তা সেই রাস্তা পেরিয়ে কোনো রকম নির্মাণ কার্য ছিল না, কোনো দোকান ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু পরবর্তীকালে বিশেষ করে 91-92 এর পর থেকে ব্যাপক পরিমাণে এই কোস্টাল রেগুলেশন জোনটাকে ভাঙা আরম্ভ হলো। আইনেরও 91 একটানা আইনটাকে ভাঙার জন্যে ক্রমাগত দীঘা শঙ্করপুর এর এই এলাকাটাতে ক্রমাগত এই কনস্ট্রাকশন হতে আরম্ভ করলো। ঝাউবন চেয়ারা ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হলো, সেখানকার কিয়াবন ধ্বংস করে দেওয়া হলো। আপনি যদি দেখেন এই বিষয়বস্তুতে বারবার সতর্ক করলো,
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রচার অর্ডার দিল, যখন কেবলমাত্র 2006 থেকে 6টা হোটেল তৈরি করা হয়েছে মন্দারমণিতে, সেই সময়তেও আমরা দেখলাম যে পলিউশন কন্ট্রোল বোর্ড প্রচার অর্ডার দিল, তারা তার বিরুদ্ধে আপিল আদালতে গেল, সেখানে হেরে গেল, আপিল আদালত ভেঙে দিতে বলল প্রশাসনকে, তারা হাইকোর্ট গেল। দীঘাতে যেটা 1990 পর থেকে আরম্ভ হয়েছিল তার ব্যাপক চেয়ার আনিল মন্দারমণিতে 2006 পরে, 2008-10 থেকে তাজপুরে ছড়িয়ে পড়লো, এবং আজ আগামী গতকাল পর্যন্ত, গতকাল যে ঝড় হয়ে গেল তার আগে পর্যন্ত ব্যাপক পরিমাণে কোস্টাল রেগুলেশন জোনের আইন মানা হয়, হাইকোর্ট অর্ডারকে মানা হয়নি, আপিল আদালতের অর্ডারকে মানা হয়নি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বারবার বারণ করেছে তাকে মানা হয়নি, এবং অদ্ভুত প্রক্রিয়ায় এটাকে বন্ধ করে রাখা হয়েছে, এবং এটা তার ফলে আজকে এই সমস্যা তৈরি হলো। এবং আজকে দীঘাকে যদি বাঁচাতে হয় এবং দীঘাকে যদি সুন্দর করে বাঁচতে হয় তাহলে এবং মনে রাখতে হবে আজকে গ্রীষ্ম উষ্ণায়নের জন্য সমুদ্রের জল বাড়ছে, সমুদ্র উত্তাল হচ্ছে, বছরের প্রত্যেক বছরই বা একটা করে এরকম ধরনের ঘূর্ণিঝড় এগিয়ে আসছে, এই ঘূর্ণিঝড় থেকে যদি সমুদ্রের উপকূলবর্তী এলাকাকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের যে গাইডলাইন কেন্দ্রীয় সরকার করে দিয়েছেন, কেন্দ্রীয় পরিবেশ দপ্তর করেছেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ করে দিয়েছেন, তাকে মান্যতা দিয়েই আবার নতুন করে দীঘার ওই এলাকায়, মন্দারমণির এলাকায়, তাজপুরের এলাকাতে কিন্তু আমাদের কনস্ট্রাকশন করতে হবে। যেখানে কনস্ট্রাকশন ভেঙে যাচ্ছে সেই জায়গাতে যদি আবার আমরা কনস্ট্রাকশন করি, আজকে যারা হাউস করছেন আবারও আর একটা ঝড়ের পরে সে একই চেহারা নেবে, হাউস করতে হবে। সুতরাং যে ঘটনা ঘটে গেছে তার থেকে শিক্ষা নিয়ে আমাদের পরিবেশ সংক্রান্ত আইন মেনে আমাদের কাজটা করতে হবে। এক্স্যাক্টলি কি বলা হয়েছিল পরিবেশের যে গাইডলাইন আপনি বলছেন সেখানে কি কি? পরিবেশ লাইন থেকে পরিষ্কার গাইডলাইনে বলা হয়েছিল যে সমুদ্রের জলের যে হাইটাই, মানে বিগত 10 বছরের মধ্যে সর্বোচ্চ যে স্তরে যে জোয়ারের জল এসছে, যেটা যেই 10 বছরের মধ্যে পরিমাপ করা হয়। অর্থাৎ আপনার কথা থেকেই স্পষ্ট যে দীঘার অসুখটা আজকে ইয়াসের পর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা নয়, এই অসুখ অনেকদিন ধরেই বীজ বপন করা হয়েছিল। আপনার কাছ থেকে আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাইবো, তার কারণ আপনি দীর্ঘদিন মুখ্য আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে, এবং আপনার হাত ধরে কলকাতা শহরে অনেকগুলো পরিবর্তন হয়েছে, টু স্ট্রোক অটো থেকে শুরু করে পুরনো 15 বছরের বাস থেকে শুরু করে বইমেলার, মানে ময়দানকে দূষণমুক্ত করার জন্য বইমেলার স্থানান্তরকরণ থেকে শুরু করে অনেকগুলো কাজ আপনার হাত ধরে হয়েছে এবং আপনি ইমপ্লিমেন্ট করেছেন। কিন্তু এই দীঘা সংক্রান্ত কাজ করতে গিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি হয়েছে যদি আপনি একটু মানে আমাদের সঙ্গে শেয়ার করেন, কোন রকম বাধার মুখে কি পড়তে হয়েছিল? অসম্ভব বাধার মুখে। দীঘা মন্দারমণি যখন দীঘা 90-এর দশকে প্রায় নষ্ট, সৈকত নষ্ট হয়ে যায়, মন্দারমণি বাঁচানোর জন্য দীঘাকে বাঁচানোর জন্য বারবার আমরা করার চেষ্টা করেছি, প্রশাসন কার্যকরী করতে দেয়। আমি মেমারি কালেক্ট করে বলতে পারি 2006-2007 যখন মন্দারমণি হোটেল বন্ধ করা হয়েছে, তদানীন্তন এসডিও এক ভদ্রলোক ছিলেন, তিনি তো আমাদের অফিসে গিয়ে পরিষ্কার বললেন যে আমি এই ব্যাপারে কিছু করতে পারবো না, আমাকে মারতে আসা হয়েছে। ডিএমএ তাদের সঙ্গে মিটিং করা হয়েছে, প্রশাসনকে মিটিং করা হয়েছে, এবং এই যে ঘটনাটা আজকে আপনি স্থির করে আপনার বক্তব্য বা আপনার জিজ্ঞাসা খালি মন্দারমণি কিংবা দীঘা এই বিষয়বস্তুটা, এই একই ঘটনা তো সুন্দরবনকে নিয়েও ঘটেছে। বারবার পরিবেশ আদালত বলেছে, পুলিশের নিয়ন্ত্রণ পর্ষদ থেকে বলা হয়েছে, অর্থাৎ এটা আদৌ আমি বলছি আবারও বলছি, একটা রাজনৈতিক যদি উদ্যোগ না থাকে, আলটিমেটলি রাজনৈতিক দলগুলি তারা এই পরিবেশ বিষয়ক আইনগুলোকে কার্যকরার জন্য একটা বড় ভূমিকা নেয় কলকাতার। এবং আপনি যদি দেখেন কলকাতার বুকে যা যা পরিবর্তন এসছে সবটাই এসছে হাইকোর্টের হাত ধরে, অর্থাৎ রাজনৈতিক দলগুলি তাদের যদি সুনির্দিষ্ট দিশা না থাকে, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ক্ষমতা থাকা সত্ত্বেও আপনারা এই দীঘা সংক্রান্ত যে পরিকল্পনা সেটা আপনারা কার্যকর করতে পারেননি? না, কার্যকর করা যায়নি তো, এবং দীঘা বলে নয়, দীঘাও যায়নি মন্দারমণিও যায়নি,
তারপরে আপনি আপনি যে সময়ের কথা বলছেন সেই সময়টা একটা অন্য সরকারের সময়ের কথা বলছেন, ছিল বামপন্থী সরকার ছিল, পরবর্তী সময় কি হলো, পরিবর্তনের পর কি এর কোনো পরিবর্তন হলো? পরিবর্তনের সময় যখন হয়ে গেল 2011 পরিবর্তন হলো, তারপরে তো কিছু হয়নি। অর্থাৎ আমি যেটা বলছি, এইখানে কোন ধরনের যে আগে সরকার বামফ্রন্ট সরকারই বলুন, পরবর্তীকালে যারা এসছেন বামফ্রন্টকে সরিয়ে যারা ক্ষমতায় এসছেন, তাদের কেউই এই আইনটাকে কার্যকর করার জন্য উদ্যোগ নেয়। আমি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে ছিলাম 2011-12 আমি ক্যার করে বেরিয়ে এসেছি, তারপরেও এই আইনটাকে কার্যকারী করা যায়নি। এবং হাইকোর্ট অর্ডার দিয়েছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন পর্যন্ত মানা হয়নি। খুব ছোট করে আপনার কাছ থেকে এবার জানতে চাইবো শেষ প্রশ্ন, দীঘাকে বাঁচানোর উপায় কি? দীঘাকে বাঁচানোর একমাত্র উপায়, প্রথম এবং একমাত্র উপায় হচ্ছে কোস্টাল রেগুলেশন অনুযায়ী দীঘার যে সব থেকে হাইটাইট, মানে বিগত 10 বছরের মধ্যে জোয়ারের জল যেখানে এসছে সেই জায়গা থেকে 500 মিটার দূরে সরে যে আমাদের এখন নতুন করে কনস্ট্রাকশন করতে হবে, দরকার যদি হয় এই দেওয়াভূমিতে, এবং এই জায়গাটা তো থাকবে না, জীবকেই যাওয়া তৈরি করার কথা আপনি বলছেন। আপনি সঙ্গে বলছেন যে হোটেলগুলো বিপদ সীমার আগে মানে পেরিয়ে হোটেল তৈরি হয়েছে, কনস্ট্রাকশন তৈরি হয়েছে, ইলিগাল কনস্ট্রাকশন তৈরি হয়েছে, সেগুলোকে ভাঙার কথা, কিন্তু সত্যি কি হোটেল ভাঙা সম্ভব? কারণ ওখানে অনেক মানুষের ইনভেস্টমেন্ট জড়িত, অনেক মানুষের কর্মসংস্থান জড়িত, সেই দিকটাও তো ভাবতে হবে। দেখুন, এই ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার বলেছে, অর্থাৎ যে কথাগুলো চলে আসছে সামনে এটা নিয়ে সুপ্রিম কোর্ট বারবারই বলেছে, যেখানে পরিবেশ আক্রান্ত, যেখানে পরিবেশ আইন ভঙ্গ করা হয়েছে সেখানে এই প্রশ্নগুলো আসে না। এবং আপনি যদি দেখেন যে বৃহত্তর স্বার্থে, প্রকৃতির স্বার্থে, সে প্রকৃতির স্বার্থে কিন্তু আজকে এই হোটেলগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের হাতে। তাহলে কিন্তু প্রত্যেক বছর একটা করে ইয়াস আসবে, একটা করে আমফান আসবে, এবং এই ধ্বংসগুলো দেখা হবে, কাগজে বড় করে লেখা হবে, কিছু মানুষ তারা কান্নাকাটি করবেন, দীঘা ভাঙবে গেল, কিন্তু এই বারবারই এই ঘটনাটা ঘটবে, আরো বৃহত্তর ভাবে ঘটবে, আরো ভয়ঙ্কর ভাবে ঘটবে। সেখান থেকে পরিত্রাণ করতে গেলেই উপকূল এলাকাতে আমাকে ঝাউ গাছ লাগাতে হবে, উপকূলের যত পর্যন্ত জল এগিয়ে আসার মোটামুটি একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে কাজ করেন, যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তারা এর একটা ধারণা আছে, সেই ধারণা অনুযায়ী তারপর থেকে কনস্ট্রাকশন করতে হবে, করলেই কিন্তু আমরা আগামী দিন অন্তত আগামী প্রজন্মকে একটা, এবং সমুদ্রের কাছে মানুষ যায় কেন, তার বেলাভূমিতে বিচরণ করার জন্য। আজকে কি দীঘার মুখে কোনো বেলাভূমি আছে? কিছু নেই, প্রকৃতির বাঁক, তারপরে জল। আপনি পুরীতে যান, সেখানে তবু একটা কিন্তু বালির চর আছে, বালি আছে, বালিয়াড়ি আছে, কিন্তু দীঘাতে কি আছে? কংক্রিট, কংক্রিটের পরে জল, তাহলে মাঝখানে বালিয়াড়িটা কোথায় চলে যান? নিঃসন্দেহে অসুখটা অনেক বড় এবং অনেক ব্যাপক, এবং এই অসুখ সারানোর জন্য অনেকটা ডাক্তারি করতে হবে, এবং সেই ডাক্তারিতে অংশীদার হতে হবে সমাজের সমস্ত অংশের মানুষকে, রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। এই সময় গোল্ডের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ বিশ্বজিৎ। আচ্ছা, নমস্কার, ধন্যবাদ। আজকের আলোচনার পর ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে। ভবানীপুরে ত্রাণ দিতে গিয়ে চর খেয়েছি, অভিযোগ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের, পুরোটাই নাটক, এলাকায় মিথ্যে বলে উত্তেজনা ছড়াচ্ছেন, বলছে তৃণমূল। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আরো কমে হলো 12,000-এর কিছু বেশি, কিন্তু চিন্তা বাড়াচ্ছে মৃত্যু, গত 24 ঘন্টায় মৃত 145। করোনা পরিস্থিতিতে কেন্দ্রের বোঝা বাড়াতে চান না ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, চাইলেন না ক্ষতিপূরণ, রাজ্যের জন্য কেন্দ্রের সাহায্যের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আজকের দিনটি নিয়ে দুটি তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মদিন সংক্রান্ত। 1917 সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি জন্মগ্রহণ করেন। 1961 থেকে 1963 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন। দ্বিতীয় ইনফোটি প্রয়াণ সংক্রান্ত। 1972 সালে আজকের দিনে অভিনেতা পৃথ্বীরাজ কাপুর প্রয়াত হন। তিনি 1969 সালে পান পদ্মভূষণ সম্মান, 1971 সালে দাদাসাহেব ফালকে। ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। এবার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেন্সেক্স 307.66 পয়েন্ট বেড়ে 51,422.88 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি 50 বন্ধ হয়েছে 15,435.64
65.5 পয়েন্টে। জেনে নেওয়া যাক আজকের ওয়েদার কেমন থাকবে। শুক্রবার কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সর্বাধিক তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করব একটি উদ্ধৃতি দিয়ে। একটি সৃষ্টিশীল কাজের ভেতরে সত্য যত বেশি গভীর হবে সেটা তত বেশি সময় টিকে থাকবে, কথাটি বলেছেন অভিনেতা চার্লি চ্যাপলিন। শেষ হলো আজকে ডেইলি নিউজ কাস্ট। আপনারা শুনছেন এই সময় গোল্ড, উপস্থাপনায় আমি জয়। ধন্যবাদ।